আসলে লালমনিরহাটে মাত্র তিনটি আসন, এই তিনটি আসনের মধ্যেই কিন্তু নানা রকম মেরুকরণ, রাজনীতির যে মেরুকরণ বলতে যেটা বোঝাই সেটি শুরু হয়ে গেছে। এবং জাতীয় পার্টির আসন, আপনাদের যে সদর আসন, সেটি এবার ছেড়ে দিয়েছে আবার আওয়ামী লীগকে সমঝোতার কারণে। তো সব মিলিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করতেন সার্বিক পরিস্থিতি কি এই মুহূর্তে? রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙায় দুনিয়া। আসলে লালমিয়াট সীমান্তবর্তী একটি জেলা। লালমিয়াট এক হচ্ছে পাটগ্রাম হাতিবান্ধা উপজেলা মিলে, দুই হচ্ছে কালীগঞ্জ আদিতপাড়া উপজেলা মিলে, এবং লালমিয়াট সদর হচ্ছে তিন। তো লালমিয়াট সদরে দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একটা সমঝোতার কারণে এই সিটটা, আসনটাতে জাতীয় পার্টির সভাপতি জি এম কাদের দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি পাশের উপজেলা আদিতপাড়ি কালীগঞ্জ, সেখানেও জাতীয় পার্টির মরহুম জনাব মজিবুর রহমান, তিনি পরপর সাতবার নির্বাচিত এমপি ছিলেন, তিনি দীর্ঘ সময় ওই এলাকার জনপ্রতিনিধিত্ব ছিলেন। এবং হাতিবান্ধা পাটগ্রাম এক আসন, সেখানে মোত্তাহার হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে কালীগঞ্জ আদিতপাড়িতে বর্তমান যে সমাজকল্যাণ মন্ত্রী, তিনি মরহুম মজিবুর রহমানের অবর্তমানে তিনি এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী মন্ত্রিত্ব লাভ করেন, তিনি প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি জি এম কাদের সদর আসনে এবং পাটগ্রাম হাতিবান্ধা মোতাহার সাহেব প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, লালমিয়াট সদর আসনটা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু বরাবরই তিনি মহাজোটের কারণে তারা বঞ্চিত হয়েছেন, মানে নমিনেশন বঞ্চিত থেকেছেন দলের কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ মেনে বিভিন্ন সময় আমরা দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রীর আসনের কথা বলছিলেন, সেই আসনে তার ভাই, তার যে বিরোধী প্রার্থী আছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তার পক্ষে বক্তব্য রেখেছেন, এবং এটি নিয়ে ব্যাপক আমরা দেখেছি স্থানীয় গণমাধ্যম সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন সংবাদ হয়েছে, একটু এই বিষয়ে একটু যদি বলতেন কিছু। এটা হচ্ছে আসলে ওনার ছোট ভাই জনাব মাহবুব জামান আহমেদ, তিনি কালীগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান, আর জনাব নুরুজ্জামান আহমেদ, তিনি সমাজকল্যাণ মন্ত্রী। তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, এখন এই নির্বাচনে এসে তার আপন ছোট ভাই, আমরা দেখছি যে আওয়ামী লীগের সহসভাপতি এবং চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি জনাব সিরাজুল হক স্বতন্ত্র প্রার্থী, ইগোলের প্রতিনিধি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার পক্ষে তিনি ভোট চাইছেন বিভিন্ন সভা সমাবেশে। তো এটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনা হচ্ছে চায়ের টেবিলে। তো যেহেতু স্থানীয় পর্যায়ে তারা একটি বড় পরিবার, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, এখন পারিবারিক সমস্যা বা পারিবারিক কোনো কারণে তাদের মধ্যে একটা বিভক্তি হতেই পারে, যেটা হয়তো একদম ভিতরের বিষয়, সেটা আমাদের একদম ভিতরের বিষয় সব জানার কথা। আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে যেহেতু আমরা অতীত ইতিহাস যেটা বলে ওখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতো, এবার যেহেতু মাঠে স্বতন্ত্র প্রার্থী ইগল, আপনার প্রত্যেকটি আসনই আছে স্বতন্ত্র প্রার্থী, সেই হিসেবে কি নৌকা এবং ইগলের সাথে মূল লড়াই হবে, না জাতীয় পার্টির লাঙ্গল বা অন্য কোনো দলের প্রতীকের সাথে নৌকার মূল লড়াই হবে, যদি একটু বলতেন? না, আমরা মনে করি যে আসলে মূল লড়াইটা হবে নৌকা এবং ইগলের মধ্যেই, কারণ জাতীয় পার্টি আসলে ওই পর্যায়ে এখন আর সংগঠিত না, মাঠ পর্যায়ে সংগঠনের অবস্থা বেশ দুর্বল, নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছেন, যে কারণে আমরা মনে করছি যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে ইগলের, লালভেট দুই আসনে এবং লালভেট এক আসনও তাই। আচ্ছা, ধন্যবাদ হাসান ভাই, আবারও আপনার সাথে যুক্ত হবো।